জানেন যে নভেম্বরের 3 তারিখ থেকে জুলাইভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ঐতিহাসিক ইনসাফ যাত্রা শুরু হয়েছে কোচবিহার থেকে। আমাদের রাজ্যে যৌবন জুলাইভাই নেতৃত্বে তারা রাস্তায় নেমেছে যে যুব সমাজ যারা কাজ পাচ্ছে না তাদের জন্য ইনসাফ চাই, ইনসাফ চাই অগণিত খেটে খাওয়া মানুষের জন্য, কৃষক শ্রমিক যারা প্রতিদিন বঞ্চিত হচ্ছে, মহিলারা যারা নির্যাতিত হচ্ছে, গরিব ছাত্রছাত্রী যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, এদের সবারই জন্য যুবরাজ রাস্তায় নেমেছে ইনসাফ চাইতে। এবং এই ইনসাফ যাত্রা 22 তারিখের পরে 7ই জানুয়ারি ঐতিহাসিক ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। আমি আহ্বান করতে চাই পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের কাছে, যৌবনের কাছে, যুবদের এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশকে সফল করুন। এবং যে জনগণের জীবন্ত দাবি নিয়ে যুব সমাজ লড়াই করছে, তার জন্য এরা প্রাণপাত পরিশ্রম করছে, এই লড়াইয়ে আপনার সমর্থন, আপনার ভালোবাসা, আপনার পরামর্শ আমরা চাই। এই আবেদন আমি একজন ডিওয়াইফাই প্রাক্তন কর্মী হিসেবে আপনাদের কাছে রাখছি। রক্ত দাম বুঝিয়ে দেবো উচিত দাম, তাই সংগ্রাম চলছে চলবে। আরে নয়তো সস্তার রক্ত দাম বুঝিয়ে দেবো উচিত দাম, তাই সংগ্রাম চলছে চলবে। আরে পারলে বন্ধু রুখে দাঁড়াও, হাতে হাতে ধরো বঞ্চনা, আর হিসেব নিয়ে প্রাপ্য আদায় করো এই সরকার। হায় হায়, আরে যে ছেলেটা চলছে পেট গুছনা দিয়ে পাইনি টেট, সেই ছেলেটা দিচ্ছে ডাক দিওয়াই এফআই চিরাপ্পা। আরে যে ছেলেটা চলছে পেট গুছনা দিয়ে পাইনি টেট, সেই ছেলেটা দিচ্ছে ডাক দিওয়াই এফআই চিরাপ্পা। আরে চোর গুন্ডা দেশ চালায় পুলিশ লোকায় সেভেনের টোলায় এই তৃণমূল। হায় হায়, আরে চোর গুন্ডা দেশ চালায় পুলিশ লোকায় সেভেনের টোলায় এই তৃণমূল। হায় Thank you.